আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হওয়ার আগেই ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা। তার কারণ অভিনব বিষয় ভাবনা। আর এবার উপাদান বৈচিত্র্যে সেরা এবিপি আনন্দ শরদ সম্মান জিতে নিয়েছে সল্টলেক একে ব্লক। হলুদ, জিরে, এলাচ, ধনে কিংবা জায়ফল জয়িত্রী, রোজকার হিসেলের মশলাপাতি দিয়ে সেজে উঠেছে এবারের এখানকার মণ্ডপ। তাদের থিম মশলার সাতকাহন। এবার 36 বছরে পড়ল সল্টলেক একে ব্লকের এই পুজো। সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? উপাদান এবং উপকরণ কলকাতার বা যে কোনো জায়গার পুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা যখন এতটা মজার হয়ে ওঠে তখন সেটা চোখ টানতে বাধ্য। সল্টলেক একে ব্লকে রয়েছি, এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে মশলা। ভাস্কো দা গামার হাত ধরে ভারতের মশলার বিশ্বায়ন ঘটেছিল, সেই সময়টাকেই তারা ফিরিয়ে এনেছেন এবং মশলার যেন পুনরুত্থান ঘটছে এখানে। এবং এখানে কি নেই? তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, সব রকম মশলা দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে। কোথাও সেটা শোকেসের মধ্যে, কোথাও সেটা বস্তার মধ্যে, এবং এই যে উপাদানের বৈচিত্র্য তারা এখানে তুলে ধরেছেন, তার জন্যই এবছর সেরা পুজো একে ব্লক সল্টলেকের একে ব্লক। এবং উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেবো। সল্টলেকের একে ব্লক এবছরের অন্যতম সেরা পুজো তাদের উপাদানের বৈচিত্র্যের জন্য। বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে মণ্ডপ তৈরি হয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় বস্তায় মণ্ডপ রাখা। আমরা যখন প্রতিমার কাছেও গিয়ে পৌঁছবো, তার পেছনে বস্তার মধ্যে যেন মশলা রাখা সেরকম একটা আবহ তৈরি করা হয়েছে, তার মধ্যেই প্রতিমা অধিষ্ঠান করছেন। সব মিলিয়ে যেভাবে উপাদানের বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে, সেটা অবশ্যই নজর কাড়া, এবং সেজন্যই এবছরের অন্যতম সেরা পুজো সল্টলেকের একে ব্লক। ধন্যবাদ অরিত্র। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ঘরে বসেই শহরের পুজো দেখুন নতুন আঙ্গিকে, আকাশপথে পুজো।